নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মৌ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি চলে এসেছি বাঙালির একটা খুবই জনপ্রিয় ট্রেডিশনাল রেসিপি নিয়ে, তা হলো বাসন্তী পোলাও বা সুইট পোলাও। এটা হলুদ রঙের হয় বলে এটাকে বাসন্তী পোলাও বলে, আর এই পোলাওটা খেতে খুবই মিষ্টি মিষ্টি হয়, তাই এটাকে অনেকে মিষ্টি পোলাও বলে থাকে। তো আমার ভিডিওটা পুরো দেখতে থাকুন আর কমেন্টের মাধ্যমে জানান কেমন হয়েছে। আমি খুব সহজেই রেসিপিটা বানিয়ে দেখাবো, তো চলুন স্টার্ট করা যাক। আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। সাধারণত বাসন্তী পোলাও গোবিন্দভোগ চাল দিয়েই হয়, বাট আমি বাসমতি চাল দিয়ে করেছি। এরপর এটাতে 1 টেবিল চামচ মতো আদা বাটা দিয়ে দেব। এরপর দেব 5 টেবিল চামচ চিনি। যেহেতু এটা মিষ্টি পোলাও তাই চিনিটা দিতেই হবে। এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1 টেবিল চামচ ঘি দিলাম, আর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এরপর 4 চামচ ঘি আর 2টো তেজপাতা দিয়ে দেব। এরপর গোটা গরম মশলা দিলাম, এরপর কিছু কাজু কিশমিশ দিয়ে দিলাম। নেক্সট আমি বাসমতি চালটা দিয়ে দেব। চালটা 5 মিনিট মতো নাড়াচাড়া করতে হবে, এভাবে একটু ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে চালটা, এরপর আমি এই মেজারিং কাপে 2 কাপ চাল নিয়েছিলাম, তো 4 কাপ জল দিয়ে দেব। চাল আর জলের পরিমাণটা সঠিক হতে হবে, না হলে চালটা বেশি সেদ্ধ হয়ে গেলে ঝরঝরে হবে না। আপনারা যে জায়গাতে চাল নেবেন সেই জায়গাতেই মেপে জল দেবেন। এরপর এটাতে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর এটা মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে দেব। 10 মিনিট পরে ঢাকা খুলব, গ্যাস অফ করে নেব। এরপর দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আরো 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। এটা গরম আছে বলে একটু ভেজা ভেজা লাগছে, এটাকে আমি ঠান্ডা করে ঝরঝরে করে নেব। দেখুন আমার পোলাও রেডি হয়ে গেছে। এভাবে অনেক সহজেই বাসন্তী পোলাও রান্না হয়ে যায়। আপনারা এটা বাড়িতে বানান, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক তো করতেই পারেন, আর নিজের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং সমস্ত রকমের ভিডিওর আপডেট সবার আগে পেতে হলে বেল নোটিফিকেশন অন করে নেবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এখনকার মতো বাই বাই।